দর্শক, এসকে মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম করছি। আমি টিপু চৌধুরী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ভোলাগঞ্জে, যে জায়গাটি সাদা পাথর নামে পরিচিত এবং পর্যটনের জন্য মোটামুটি খুবই একটি জনপ্রিয় জায়গা। সিলেটে অবস্থিত এই জায়গাটি সাদা পাথর, যেটা ভারতের মেঘালয় আমরা এখান থেকে দেখতে পাবো। আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো ইন্ডিয়াতে। তো আসলে আমরা এখন ট্রলারে উঠেছি, ট্রলার দিয়ে সামনের দিকে যাব। আমার কাছে আসলে এই ট্রলারে চড়ার মুহূর্তটাই খুব ভালো লাগছে, আপনাদের কাছে জানি না কেমন লাগছে। খুবই প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা, মানে কি বলবো, অনেক অনেক ভালোভাবে উপভোগ করছি আর কি। সব বন্ধুরা মিলে আসলে আজকে এই দিকটাতে এসে অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। একের পর এক ট্রলার আসছে যাচ্ছে, তার মানে পর্যটনের লীলাভূমি হিসাবে সিলেট যে খুবই বেশি জনপ্রিয়, এটা আসলে এই ভোলা পাথরে আসলে, ভোলা পাথর নয়, সাদা পাথরে আসলে আসলে আমরা খুব ভালোভাবেই এটা নিশ্চিতভাবে বলতে পারি যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর অনেক অনেক জনপ্রিয় একটি পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি। আমরা আসলে এই পানিময় ভাবটা আসলে কক্সবাজারে নিতে পারি, কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে ঝর্ণার পানিতে এভাবে বয়ে যাবে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। আমরা খুব কাছাকাছি চলে আসি দর্শক, আমরা একটু পরেই যে জায়গাটিকে সাদা পাথর নামে আখ্যায়িত করা হয় সেই জায়গাটিতে নামবো এবং সেখানে নেমে কিছুক্ষণ অবস্থান করে আবার ফিরে যাব। কারণ যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আমরা বিকেল এখানে অবস্থান করছি, সন্ধ্যায় আবার আমাদেরকে আমাদের গন্তব্যে রওনা করতে হবে, তাই আমরা বেশিক্ষণ এখানে অবস্থান করব না। ইতিমধ্যেই আমরা রাতারকোল সোয়াম ফরেস্ট ঘুরে এসেছি, তারপর সেখান থেকে আমরা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে চলে আসছি। তা আমরা আজকে আমাদের এই ভ্রমণের মধ্য দিয়ে আমরা আমাদের এবারের ভ্রমণযাত্রা আমরা শেষ করব। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন, খুবই সুন্দরময় একটি জায়গা, আপনারা আমার সাথে উপভোগ করতে থাকুন। তো বন্ধুরা, পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার পানি, যদিও আমরা ঝর্ণায় যেতে পারিনি সময় স্বল্পতার কারণে, অনেক পরিষ্কার এবং বিশুদ্ধ মনে হচ্ছে পানিগুলো। আমরা নামতে এক ফোঁটাও দ্বিধাবোধ করিনি, সবাই অনেক মজা করেছি। তবে একটু ভয়ের ব্যাপার, পাথর নিচে কেটে যাওয়ার সম্ভাবনা ছিল, তারপরে অনেক মজা হয়েছে। তো আপনারা যে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, মানে খুবই সুন্দর জায়গা, পাহাড়ময়। যাই হোক, আমরা এখন ফিরছি দর্শক, আমরা এখন ফিরে যাচ্ছি। তো সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি, সূর্যটা খুব ডুবি অবস্থায় আছে, খুবই সুন্দর লাগছে, চমৎকার লাগছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আশা করছি আপনারা যদি কেউ সিলেটে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরে আসবেন, অবশ্যই আপনারা খুব ভালো একটি সময় কাটিয়ে দিতে পারবেন। যদিও এখন, মানে কি বলবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরেও দেখেন ট্রলারে করে কিন্তু অনেক দর্শনার্থী ভিতরের দিকে যাচ্ছেন, মানে নিজেকে আরও একটু গুছিয়ে তোলার জন্য, আনন্দময় করে তোলার জন্য সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে অবস্থান করছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।